250 শয্যা বিশিষ্ট ফেনী জেনারেল হাসপাতালে প্রতারণা করার সময় আবু সালেম মোহাম্মদ মারজুক নামে এক ভুয়া চিকিৎসককে আটক করেছে রোগীর স্বজনরা। সে ফটোগ্রাফার হিসেবে স্থানীয় একটি ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানে কাজ করতেন। সোমবার হাসপাতালে শিশু বিভাগ থেকে তাকে আটক করা হয় বলে হাসপাতাল কর্তৃপক্ষ নিশ্চিত করে। জানা যায়, হাসপাতালের ডাক্তার সেজে বেশ কিছুদিন রোগীদের সাথে প্রতারণা করে আসছে মারজান। প্রতিদিনের ন্যায় সোমবারও হাসপাতালের শিশু বিভাগে রোগীদের সাথে প্রতারণা ও হয়রানি করে আসছিলেন তিনি। একজন সচেতন রোগীর স্বজন মারজুকের প্রতারণা ধরতে পারে এমন সময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আসার খবর পেয়ে পালানোর সময় দারোয়ান আব্দুস সাত্তার ও বাবরসি সুমন সহ রোগীর স্বজনরা তাকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করে। হাসপাতাল পুলিশের ইনচার্জ জসিম উদ্দিন জানান, ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে নানা রকম ভুয়া তথ্য দেয়। পরে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে ফেনী মডেল থানায় সোপর্দ করা হয়। হাসপাতালের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা শাহিনুর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে আইনানুগ ব্যবস্থার জন্য তাকে থানায় পাঠানো হয়েছে। ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদুল ইসলাম জানান, এক ভুয়া ডাক্তারকে পুলিশে সোপর্দ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। তার বিরুদ্ধে প্রতারণার মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে। ফেনীর আমুলি আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কামরুল হাসান তাকে জেল হাজতে প্রেরণ করে। ফেনী থেকে এম কাউসারের তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, নোয়াখালী টিভি। এখন নোয়াখালীতে শুরু হয়েছে ডিভাইস কসমেটিক খৎনা। আপনার সন্তানের জন্য শতভাগ নিরাপদ ব্যান্ডেজ মুক্ত, রক্তপাত মুক্ত, ইনফেকশন মুক্ত খৎনা হবে এখন নোয়াখালীতে। খৎনার প্রথম দিন থেকে রোগী গোসল করতে এবং স্কুলে যেতে পারবে। সেলাইবিহীন ব্যথামুক্ত ডিভাইস কসমেটিক খৎনা করান, শিশুদের সুন্দর, স্বাভাবিক এবং ঝুঁকিমুক্ত রাখুন। নোয়াখালী টিভি, বৃহত্তর নোয়াখালীর প্রতিচ্ছবি।